আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম সীমান্তে মর্টার শেল নিক্ষেপে হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারো তলব কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কাল নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তুত স্থানীয় আওয়ামী লীগ জালিয়াতির মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া নাজমুল সহ চারজন গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপে হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো রাষ্ট্রদূত উ অং কিয়াওকে তলব করা হলো তবে এ সময় রাষ্ট্রদূতের বক্তব্য জানতে চাওয়া হলেও কথা না বলেই চলে যান তিনি এর আগে গত 21 ও 29 আগস্ট এবং 4 সেপ্টেম্বর তিন দফায় তাকে ডেকে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে অভ্যন্তরীণ সংঘাত শুরুর পর থেকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপে একজন নিহত ও পাঁচজন আহত হয় পাশাপাশি হেলিকপ্টার উড্ডয়নের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশ সীমান্তের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র এলে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা সরাসরি ফ্লাইট চালু ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রণয়ন সহ বেশ কিছু দাবি বাস্তবায়ন চান প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে শাহিন হাওলাদারের ছবিতে আপেল মাহমুদের রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে মিছিল সমাবেশে সরগরম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস জামাইকা ব্রুকলিন সহ বাঙালি অধ্যুষিত এলাকাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি হিসেবে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 19 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন এফ কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশ এবং প্রবাসী নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা পার্টি করে না সাধারণ সাপোর্টার ফ্যামিলি সবাই আমরা এয়ারপোর্টে উপস্থিত থাকব ইনশাআল্লাহ বিভিন্ন মিটিং মিছিল এবং বিভিন্ন বাঙালিদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে ওনাকে শুভেচ্ছা স্বাগতম জানানো যদি কোনো প্রকার কেউ কোনো তাণ্ডব বা কোনো প্রকার কোনো কিছু করার চেষ্টা করে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত বড় বড় মতো এবারও দলীয় নেত্রীর আগমনে দারুণভাবে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা বলেন বাংলাদেশের বিমানবন্দরে তারা আরও বেশি সম্মান এবং যত্ন প্রত্যাশা করে আমেরিকা থেকে অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশে হবে যদি সরকার তাদের জন্য পথটা সুগম করে বিদেশিরা যেটা পছন্দ করে সেটা হলো ইফ ইউ ওয়ান্ট টু ডিলে দ্য প্রসেস আমরা যারা সেখানে বিনিয়োগ করতে চাই এই বিনিয়োগকারীরা যেন কোনোভাবে ছলনার ফাঁদে না পড়ে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইটও ইনশাল্লাহ চালু হবে সরকারের আমলে আমাদের আসলে চাওয়ার একটাই যে বাংলাদেশটা শান্তিতে থাকুক নিউ ইয়র্কের অ্যাস্ট্রিয়া ওয়ার্ল্ড ম্যানোর বলরুমে আয়োজন করা হয়েছে এই নাগরিক সংবর্ধনার আপেল মাহমুদ এটিএন বাংলা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এদিকে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় বাকিংহাম প্যালেস থেকে গতকাল সন্ধ্যায় টেলিফোন করে সোমবার সকালে অনুষ্ঠেয় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে তিনি ধন্যবাদ জানান এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লস তৃতীয়কে তার সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন মায়ের আশীর্বাদেই নাজমুল এখন ভয়ঙ্কর প্রতারক দিনে আয় লাখ টাকা প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি তার প্রতারণার জালে আটকা পড়েন তাদের টার্গেট ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারকারীরা
এভাবে জালিয়াতির মাধ্যমে নাজমুল চক্রটি মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ব্যাংকের কর্মকর্তা সেজে কৌশলে টার্গেট ব্যক্তির ভিসা কার্ডের তথ্য সংগ্রহ করার পর মুহূর্তে অ্যাকাউন্ট ফাঁকা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। তথ্য প্রযুক্তির আধুনিক যুগে দিন দিন বাড়ছে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারকারীর সংখ্যা, আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে কার্ডধারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ ধরনের একটি চক্র ডিবির হাতে ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। প্রতারণার কৌশল হিসাবে প্রথমে টার্গেট ব্যক্তির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তারা, এরপর ভিসা ও মাস্টার কার্ড আপডেট করার কথা বলে সব তথ্য নিয়ে নেয়, পরে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয় চক্রটি। কার্ড ডিভিশন থেকে বলতেছি, আপনার কার্ড আটকায় গেছে, তো কিছু ইনফরমেশন লাগবে। তার এটা বলার কিছু পরে দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কেটে নিচ্ছে। ফোন দিয়ে আমরা বলি যে আপনার কার্ডটা বন্ধ হয়ে গেছে, যদি কার্ডটা চালু করতে চান সেক্ষেত্রে কার্ড নাম্বারটা বলতে হবে। তো কার্ড নাম্বারটা বলে আনে, তারপর কার্ডের পিছন যাতে তিন সংখ্যাটা নাম্বার থাকে নাম্বারটি দেয়, অথবা কার্ডের যে এক্সপায়ার ডেট ওইটা দেয়, ওইটা এনে আমি শোলবার কাছে দিয়ে দিই। আমি আর টাকা আনতে পারি না, শোলবার কাছে দেওয়ার পরে শোলবার মেসেজ করে টাকা আনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ ধরনের একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত 10টি মোবাইল সেট ও টাকা। মাস্টার কার্ড ভিসা কার্ড ব্যবহারের সাথে প্রতারণা করতে গেলে প্রতারকের যে কয়েকটা ধাপ দরকার, কোনো ধাপে যেন তারা সহযোগিতা না করে, তারা বলে ঠিক আছে আপনি বলছেন শুনলাম, আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে আমরা ঠিক করে নিব। প্রতারক নাজবুল তার অপকর্মের টাকা জমা রাখতেন তার মা পারুল বেগমের কাছে। দিবিকে বই রাখছি বেশি 2,00,000 টাকা দিয়ে মর কেছে, আর ঢাকা ফার্নিচার বানাইতে দিয়েছি 1,20,000 টাকা, ছেলে বিদেশ পাঠাইছি স্যার আমি 5,50,000 টাকা দিয়ে। এদের মতো অনেক মায়েরাই সেই গ্রামের সন্তানদেরকে প্রতারণা করে নানাভাবে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য শিক্ষা দেন, এদের ভিতরে সমন্বয় সাধন করেন এবং এদের অর্জিত প্রতারিত সেই অর্থগুলিকে মাটির তলায় খড়ের ঘরে অন্যের জায়গায় লুকিয়ে রেখে সন্তানকে উদ্দীপিত করেন। তবে গোয়েন্দা দলে এখনও ধরা পড়েনি জালিয়াত চক্রের অন্যতম সদস্য সার্পিন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার অর্ধেক পেতেন তিনি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিদেশিদের কাছে নালিশ আর বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া বিএনপির ভঙ্গুর ও পরনির্ভরশীল রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক আইন ও প্রোটোকলের আলোকে খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিস্কি, এতে বৈশ্বিক পরিস্থিতি এবং দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের ঘটনা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সাথে তাদের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে নাকি উস্কানিমূলক, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, নতজানু হওয়ার নজির রয়েছে বিএনপির। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। এডিএন টেলিকম লিমিটেড 30 জুন 2022 পর্যন্ত সমাপ্ত বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.59 টাকা। আগের বছর ইপিএস ছিল 2.57 টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 27.56 টাকা। আগামী 7 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 13 অক্টোবর। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল পলিমার গ্রুপের পরিবেশক সম্মেলন 2021। মহাখালীর এসকেএস কনভেনশন সেন্টারে আয়োজিত দুদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে সারা দেশ থেকে আসা পিভিসি পাইপ, ট্যাঙ্ক ও ট্যাপ ডিভিশনের পরিবেশকরা অংশগ্রহণ করেন।
কোম্পানির কর্মকর্তারা এ সময় বলেন, ন্যাশনাল পলিমার দীর্ঘ 35 বছর ধরে গুণগত মানের পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে, তাই দেশে ও বিদেশে পণ্যের গুণগত মান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। ন্যাশনাল পলিমারের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ ও এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়ুয়াকোনা, কচুগড়া ও গোবিন্দপুর বাজারে অভিযান চালিয়েছে কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ বিভাগের কর্মকর্তারা। এ সময় 10টি দোকান থেকে বিপুল সংখ্যক নকল ব্যান্ডরোলযুক্ত তারেক বিড়ি ও নকল আকিজ বিড়ি জব্দ করা হয়। জেলা কাস্টমস, ভ্যাট ও রাজস্ব কর্মকর্তা ফারুক আহমেদের নেতৃত্বে এই অভিযান চালায়। জানাবো পার্টেক্স খেলার খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা লড়াইয়ে কাল স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠে নিজেদের সেরাটা দিয়ে সাফ শ্রেষ্ঠত্ব পেতে চাইছে বাংলাদেশের নারী ফুটবলাররা। পরাগ আরমানের রিপোর্ট। এর আগে একবারই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছিল বাংলাদেশ। শিলিগুড়িতে 2016 সালে স্বাগতিক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় গোলাম রব্বানি ছোটনের দলের। এবার যেন বদলে যাওয়া বাংলাদেশ লড়ছে কাঠমান্ডুতে। প্রতিটি ম্যাচ জিতেই ফাইনালে উঠে এসেছে সাবিনা স্বপ্নারা। কর্মকর্তাদেরও আশা শিরোপা নিয়েই দেশে ফিরবে দল। একের পরে এক চারটা ম্যাচ আমাদের নারী ফুটবল দল খেলেছে, যেইভাবে খেলে আসছে ঠিক এইভাবেই আমরা ফাইনাল ম্যাচ খেলবো। আমাদের মেয়েরা প্রস্তুত ফাইনাল খেলার জন্য। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে সারা দেশের মানুষকে আমরা হাসি ফোটাতে পারি। অবশ্য বাংলাদেশকে শিরোপা জয়ে অনুপ্রাণিত করছে বর্তমান পারফরম্যান্স। এই টুর্নামেন্টের আগে ভারতকে কখনো হারাতে পারেনি লাল সবুজের দল। এবার তাদেরকে বিদায় করেই ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালের লক্ষ্য তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। এখন হচ্ছে নেপালও তো অনেক শক্তিশালী টিম এবং তারাও ইন্ডিয়াকে হারিয়ে আসছে, তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলব। শিরোপা ছোঁয়া দূরত্বে এসে নেপালও সহজে হার মানার পাত্র নয়, আর সাফের রেকর্ডটাই তাদের হয়ে কথা বলছে। আগের পাঁচ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপাল তিনবার মুখোমুখি হয়েছিল, তিনবারই জিতেছে নেপালিরা। এবার সেই পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশকে শিরোপা জয়ের আনন্দে মাতাতে পারেন কিনা সাবিনা মারিয়ারা, তার অপেক্ষা কিছুটা সময়ের। পরাগমান, এটিএন বাংলা। এলসির বিপক্ষে 3-0 গোলে জিতে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল বার্সেলোনা। নো ক্যাম্পে খেলার 12 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালো ভেরদো। 10 জনের দলে পরিণত হওয়া এলসের রক্ষণভাগের বাকি সময়টা কেটেছে কাতালানদের দাপট সামলাতে। টানা আক্রমণের পর 34 মিনিটে বার্সেলোনাকে প্রথম সাফল্য এনে দেন রবার্ট লেভানদোভস্কি। 7 মিনিট পর দারুণ নৈপুণ্য ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস, আর প্রথমার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। লা লিগায় টানা 5 ম্যাচেই গোল করেছেন বার্সার এই পলিশ তারকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সীমান্তে মর্টার শেল নিক্ষেপে হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব, কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কাল, নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তুত স্থানীয় আওয়ামী লীগ। জালিয়াতির মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া নাজমুল সহ 4 জন গ্রেপ্তার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।